Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on a fantastic topic, the 7 habits of highly effective people. আমরা ইংরেজি শিখতে চাই, নানা কিছু শিখতে চাই এবং সেই শেখার মাধ্যমে কোনো কিছু অর্জন করতে চাই। কিন্তু আমাদের কতগুলো অভ্যাস আছে, যে অভ্যাসগুলো আমাদেরকে সেগুলো পেতে দেয় না। সারা দুনিয়া চলতেছে এখন ইফেক্টিভনেস এবং এফিসিয়েন্সি দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে ইফেক্টিভ হতে হবে, এফিসিয়েন্ট হতে হবে, না হলে এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকা অসম্ভব। সে কারণেই স্টিভেন কোভির দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল খুবই প্রাসঙ্গিক এই মুহূর্তে, যে কোনো সময়ের তুলনায় এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আপনারা জানেন এই বইটি 3 কোটি বেশি মানুষ কিনেছে, আর পড়েছে কত কোটি মানুষ আমরা জানি না। যারা কোনো কিছু শিখতে চান তাদের জন্য অপরিহার্য একটি বই হচ্ছে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। তো বইটা অনেক বড়, সেখান থেকে সংক্ষেপে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বাংলায় খুব সাদামাটা ভাষায় চেষ্টা করব 7টা হ্যাবিটকে বলার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল, টেক কেয়ার টক্স, ইটস ইউর চ্যানেল। সুতরাং প্রথম হ্যাবিটটাকে, প্রথম হ্যাবিটটাকে বলছে আমরা বলবো H1, এবং সেটির নাম হচ্ছে বি প্রোঅ্যাক্টিভ। বি প্রোঅ্যাক্টিভ আমরা সবসময় শুনি, এটি ওনার সময় থেকে আসলে পৃথিবীতে বেশি ব্যবহৃত হচ্ছে। বি প্রোঅ্যাক্টিভের অনেকগুলো অর্থ রয়েছে, আমাদের সাথে যেগুলো যায় যেগুলো বুঝি আমি সেভাবেই বলার চেষ্টা করব। অর্থাৎ এটাকে বাংলায় বাংলাদেশের প্রফেশনালদের জন্য, বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থীদের জন্য উপযোগী করে বলার চেষ্টা করব সংক্ষেপে। H1 যেটা বললাম, বি প্রোঅ্যাক্টিভ। বি প্রোঅ্যাক্টিভ মানে কি? মানে হচ্ছে এগিয়ে যাওয়া, না? বি প্রোঅ্যাক্টিভ বলতে উনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন এই বইতে, সেটি হচ্ছে যে কাউকে কোনো কিছুর জন্য দায়ী না করা, দায়িত্ব নিজের কাঁধে নেওয়া। আমরা কখনো সফল হই, কখনো ব্যর্থ হই। সাপোজ স্পোকেন ইংলিশ কেউ শিখতে পারছে, কেউ পারছে না। যারা পারছে না সে হয়তো টিচারকে দোষ দিচ্ছে, সেশনকে দোষ দিচ্ছে, ভিডিওকে দোষ দিচ্ছে, নানাজনকে নানা কিছু দায়ী করছে। সে ভালো টিচার না, সে ভালো পড়াইতে পারে না, ওই সেন্টারটা খারাপ, এটা খারাপ, সেটা খারাপ। কিন্তু দায় করলে তো হবে না। এটার মূল মন্ত্র হচ্ছে প্রোঅ্যাক্টিভের নো ব্লেম, নো কমপ্লেন, নো এক্সকিউজ। এই উপমহাদেশে বেশিরভাগ মানুষদের মধ্যে আপনি কী পাবেন? তারা ব্লেম করে, তারা কমপ্লেন করে, এক্সকিউজ দেয় সমস্ত জায়গায়। চায়ের দোকান থেকে শুরু করে ঘরে যান, সবাই শুধু অন্যের দোষ, অন্যের কমপ্লেন, অন্যের ব্যর্থতা, অন্যের দায়, এবং নিজে কীভাবে ফাঁকি মারা যায়, নিজের দায় কীভাবে এড়ানো যায়, তার চেষ্টা একটা বড় জনগোষ্ঠীর মধ্যে আছে, বড় সংখ্যার মধ্যে আছে। তাদের কথা বলা হচ্ছে না, তারা আসলে ফেইলার হবে সেটি নিশ্চিত। যারা ব্লেম দেয়, যারা কমপ্লেন করে, যারা এক্সকিউজ দেয়, তারা ব্যর্থ হবেই। এবং বলা হচ্ছে যে এদেরকে রিয়্যাক্টিভ পিপল, মানুষ দুই রকমের, প্রোঅ্যাক্টিভ রিয়্যাক্টিভ, বা প্রোঅ্যাক্টিভ মানুষদেরকে আমরা ক্রিয়েটিভ মানুষও বলে থাকি অনেক জায়গায়, অনেক স্কিলের ক্ষেত্রে। সুতরাং রিয়্যাক্টিভ মানুষের কাজ হচ্ছে অন্যের দোষ খুঁজে বলা, অন্যের ঘাড়ে দায় চাপানো, এবং নিজে কীভাবে দায়মুক্ত থাকা যায় তার নানা ফন্দি ফিকির খোঁজা। এবং প্রোঅ্যাক্টিভ মানুষের আরেকটি বড় বৈশিষ্ট্য, উনি যেটি বলার চেষ্টা করেছেন সেটি হলো সার্কেল অফ কনসার্ন এবং সার্কেল অফ ইনফ্লুয়েন্স। এই পৃথিবীতে, এই সমাজে নানা ঘটনা ঘটছে যেগুলোর উপর আমাদের কন্ট্রোল নাই। অনেক কিছু আছে যেগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন ধরুন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, পৃথিবীর অর্থনীতি, অনেক জায়গায় আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সেসব বিষয়ে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। অর্থাৎ যেসব বিষয়ে আমার কোনো নিয়ন্ত্রণ নেই, কন্ট্রোল নাই, সেখানে আমার সময় বেশি দেওয়া ঠিক না। সেগুলো নিয়েই দেখবেন রিয়্যাক্টিভ পিপল আলোচনা করছে। আমি কী করতে পারি? সেটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, সেটা হচ্ছে আমার হ্যাবিট, আমার অ্যাটিটিউড, আমার বিহেভিয়ারতে অনেক কিছুকে আমি বদলাতে পারি, পরিবর্তন করতে পারি, নিজের জন্য যেগুলো চাওয়া সেগুলো আমি পেতে পারি। এটাকেই বলা হচ্ছে বি প্রোঅ্যাক্টিভ, অর্থাৎ এগিয়ে যান। এবং এটা আসলে ইগোকে একদম ডিস্ট্রয় করে দেয়, কারণ নিজের গায়ে যখন মানুষ দায়িত্ব নেয়, নিজের ঘাড়ে যখন দায়িত্ব নেয়, সেক্ষেত্রে তার ইগো থাকে কম, ইগো থাকে না। আসলে ইগোস্টিক মানুষগুলো সবসময় দেখবেন অন্যের ঘাড়ে দায় চাপায়, ইগোস্টিক মানুষগুলো দেখবেন তাদের সাথে অন্যদের সম্পর্ক খারাপ থাকে। ধরা যাক দুজন মানুষ আছে, একজন মানুষের সাথে একজন কথা বলছে না, একজন বলছে ও আমার সাথে কথা বললে আমি বলবো না, ও আমি কি কম নাকি, আমি ওর সাথে কেন কথা বলবো। কিন্তু যে আগে হ্যান্ডশেকটা করতে যাচ্ছে, যে আগে কথা বলতে যাচ্ছে, সেই হচ্ছে আসল মানুষ, সেই হচ্ছে ক্রিয়েটিভ মানুষ, সেই হচ্ছে প্রোঅ্যাক্টিভ মানুষ। জীবনের শেষ পর্যন্ত সেই মানুষটি আগাবে, রিয়্যাক্টিভ মানুষটা পিছাতেই থাকে। এটাই হচ্ছে হ্যাবিট ওয়ান, H1, যেটাকে আমরা বলি বি প্রোঅ্যাক্টিভ। এরপরে স্টিভেন কাভি যে হ্যাবিটটির কথা বলেছেন, যেটা সবার থাকা দরকার, সেটি হলো যে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। ওকে, আমি দায়িত্ব আমার ঘাড়ে নিচ্ছি, আমি আমার কাজ করব, আমার লক্ষ্য আছে, আমি কাজ করব, আমি আমার লক্ষ্য পানে ছুটে চলব, কিন্তু
কিভাবে শুরু করব সেটা উনি বলেছেন। শুরু করার বিষয়টা হলো শেষটা আগে চিন্তা করা, অর্থাৎ আপনি ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্ট চয়েস করেন, আপনার কর্মজীবনের কোনো কর্মকে পছন্দ করেন, ধরা যাক আপনি ব্যাংকিং ক্যারিয়ারে যাচ্ছেন, আপনি বিসিএসে যাচ্ছেন, আপনি যেখানে যান যেই ক্যারিয়ারে ঘটেন, আপনি যেই ক্যারিয়ারেই চিন্তা করেন না কেন, আপনি হয়তো বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, এই বিয়ের শেষ পরিণতিটাও দেখতে হবে যে এখন এত ডিভোর্স বাড়ছে কেন। আসলে এই বিগিন উইথ দ্য এন্ডের ক্ষেত্রে একটা প্রবলেম এখানে দেখা যাচ্ছে যে আমরা আসলে শেষটা দেখতে পাচ্ছি না। আমরা হয়তো হুট করে বিয়ে করছি, হুট করে প্রেমে পড়ছি, শেষটা করছি না, হুট করে কোনো চাকরিতে ঢুকে যাচ্ছি, ভাবতেছি একদিন বের হয়ে যাব, বের হওয়া হয় না অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই। তো যে কোনো কাজ করার আগে, যে কোনো সম্পর্ক স্থাপনের আগে কিংবা কোনো সম্পর্ক নষ্ট করার আগে আমাদের এই শেষটা ভাবতে হবে, অর্থাৎ পুরো জিনিসটা আপনি দেখতে পান কি না। আপনি মাথায় যেটা চিন্তা করছেন সেটা যখন প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেড হবে সেটা আপনি পুরো দেখতে পাচ্ছেন কি না। এই ক্ষেত্রে একটি বড় বিষয় হচ্ছে যে আমরা যখন কোনো ডিসিশন মেক করি বা কোনো চিন্তা করি, কাজ করি, সেটার 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে ইম্প্যাক্ট কী হবে সেটা আমাদের চিন্তা করতে হবে। আমি কোনো একটা ক্যারিয়ারের ডিসিশন নিলাম, কোথাও একটা ভর্তি হওয়ার ডিসিশন আনলাম, কিংবা বিদেশে যাওয়ার চিন্তা করলাম, কিংবা অন্য দেশে চলে যাওয়ার চিন্তা করলাম, কোনো একটি সম্পর্ক ভাঙার চিন্তা করছি, সম্পর্ক গড়ার চিন্তা করছি, আমি যা কিছুই করি না কেন আমাকে কিন্তু শেষটা দেখতে হবে। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ডের একটি কথা হচ্ছে যে আপনি কি প্যাশন ড্রাইভেন নাকি মানি ড্রাইভেন বা অ্যাসেট ড্রাইভেন কি না। যেমন আমাদের বিয়ের ক্ষেত্রে একটা বড় ধরনের ভুল নিঃসন্দেহে আমরা করে থাকি এই অঞ্চলে, সেটি হচ্ছে টাকা দেখে অনেকে বিয়ে দেয় বা বিয়ে করে, সেটা হচ্ছে আপনি মানি ড্রাইভেন, আর এটা হচ্ছে প্যাশন ড্রাইভেন। আপনি কোনো একটা ক্যারিয়ার চয়েস করলেন সেটা কি অন্যের কথায় সেখানে টাকা পয়সা বেশি আছে এই কারণে চয়েস করছেন নাকি প্যাশনের কারণে করছেন। মানি ড্রাইভেন যারা হয় বা অ্যাসেট ড্রাইভেন, একটা ক্ষেত্রে দেখা যায় যে তাদের 15-20 বছর পর তারা সেটা বুঝতে পারে যে সেটা কতটা ঠিক বা ব্যাঠিক, কিন্তু প্যাশন ড্রাইভেন হলে সেখানে আনন্দ থাকে, সেখানে সাকসেসের সম্ভাবনা বেশি থাকে, নির্মল আনন্দের সম্ভাবনা থাকে। হ্যাবিট নাম্বার 3, এই স্ত্রীতে উনি যেটি বলেছেন সেটি হচ্ছে পুট ফার্স্ট থিং ফার্স্ট। ঠিক আছে, আমি এখন সিদ্ধান্ত নিলাম, শেষটাও আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি কাজটা শুরু করব। এখন কাজটা শুরু করব কিভাবে? পুট ফার্স্ট থিং ফার্স্ট, এটা আসলে আপনারা জানেন যে প্রায়োরিটি। সাপোজ আপনাকে একটি বড় কাজ করার জন্য 30টি কাজ করতে হবে, তাহলে 30টা কাজের সিরিয়াল বের করতে হবে, কোনটা 1 নম্বরে করতে হবে, কোনটা 2-এ, কোনটা 3-এ, কোনটা 4-এ, কোনটা 5-এ করতে হবে, বা আপনি সারাদিন যে কাজগুলো করেন সেটা আসলে কোনটার পর কোনটা করবেন। আগে কি গোসল করবেন নাকি আগে বাজার করবেন, মানে বাজার করে গোসল করবেন নাকি গোসল করে বাজার করবেন, আপনি আগে বিয়ে করবেন নাকি চাকরি করবেন, আগে চাকরি নাকি বিয়ে করবেন। এই ছোট ছোট জিনিস দিয়ে প্রায়োরিটি কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি ডেইলি কাজে, যে সকালের কাজটাকে বিকালে করলে তো বিপদ, আবার বিকালের কাজটা যদি সকালে করে রাখি এলোমেলো হয়ে যেতে পারে। তো যেটা বলছিলাম, সাপোজ একটি কাজ করতে আপনার 30টা কাজ করতে হবে, বড় একটা কাজ করলে 30টা টাস্ক আছে, এবং 30টা টাস্কের যদি সিরিয়াল মেনটেন না হয়, যে কোন কাজটা 17তমে থাকবে সেটা যদি 7-এ থাকে বা 25-এ থাকে সিরিয়ালে, তাহলে পুরো জিনিসটাই ওলট পালট হয়ে যায়। এক্ষেত্রে আপনার একটা ছবি দেখে থাকেন সোশ্যাল মিডিয়ায় যে একটি লোক দরজার কাছ থেকে রং করতে করতে দেয়ালের এক কর্নারে চলে আসছে, এখন সে বের হবে কীভাবে? তার মানে সে আসলে এই পুট ফার্স্ট থিং ফার্স্টটা বুঝে নাই, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ডও বুঝে নাই, কোন কাজটা আগে করতে হবে, কীভাবে করতে হবে, আমার কাজটা কোথা থেকে শুরু করতে হবে, সেটি খুব গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে প্রায়োরিটি সিলেকশনের ক্ষেত্রে বা কোনটা আগে করবেন, লাইফ থেকে আনইম্পর্টেন্ট জিনিসগুলো সরিয়ে ফেলতে হবে, কোনটা আর্জেন্ট সেটা আগে থাকবে, কোনটা কম আর্জেন্ট সেটা পরে থাকবে, এবং আর্জেন্ট না সেটা একদমই পরে থাকবে। কোনটি আর্জেন্ট? আমার কি সোশ্যাল মিডিয়ায় সময় দেওয়াটা, যদি আর্জেন্ট হয় দেব, কিন্তু যদি আর্জেন্ট না হয় তাহলে কমিয়ে ফেলতে হবে। এইটা খুবই প্রাসঙ্গিক এখনও স্টিভেন কাবেরির এই স্ত্রী পুট ফার্স্ট থিং ফার্স্ট। আমরা অনেক সময় মূল কাজ রেখে সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় নষ্ট করি, সেক্ষেত্রে দেখবেন যে আমাদের প্রায়োরিটিগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, কোন কাজ আগে করা দরকার সেটা না করে অন্য কাজ করছি। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, কোনটা আগে করবেন, আগে রেজাল্ট ভালো করবেন নাকি পলিটিক্স করবেন নাকি আগে চাকরির পেছনে দৌড়াবেন সেটা করবেন, তো কোনটা আসলে আগে করতে হবে, সেকেন্ড টাস্ক কখন করতে হবে, থার্ড টাস্ক কখন করতে হবে, এইটা সিলেক্ট করা। যেটা উদাহরণ দিয়েছিলাম, 30টা কাজ থাকলে আমার 27 নম্বরে কোন কাজটি করতে হবে, একদম 27 নম্বরের কাজটি সিলেক্ট করতে হবে, 13-তে 13 থাকবে, 7-এ 7 থাকবে, এই সিরিয়ালে যদি এলোমেলো হয়ে যায় পুরো কাজটাই এলোমেলো হয়ে যায়। সেই জন্যে শিখতে হবে পুট ফার্স্ট থিং ফার্স্ট, কোনটা আর্জেন্ট, কোনটা কম আর্জেন্ট, এবং কোনটা আর্জেন্ট না,
লাইফে সেইভাবে প্ল্যানিং করে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে পুট ফার্স্ট থিং ফার্স্ট। এখানে আরেকটি উদাহরণ দেওয়া যায় যে আমি সফট স্কিলগুলো কি চাকরি পাওয়ার পরে শিখবো নাকি কেরিয়ার করার জন্য আগে শিখতে হবে, সেটাও অনেকে করতে পারে না। অনেকে মনে করে আগে চাকরি পাই তারপর স্কিলগুলো স্পোকেন ইংলিশগুলো শিখতে পারবো। স্পোকেন ইংলিশ ছাড়া তো আপনি ইন্টারভিউতেই ভালো করতে পারবেন না, ইন্টারভিউতেই আউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সফট স্কিলগুলো আগে শিখতে হবে। তার মধ্যে আবার প্রশ্ন আছে কোনটা আগে শিখবেন, পৃথিবীতে যে কোনো স্কিল আগে কোনটা শিখতে হয়, আমাদের একটি ভিডিও আসতেছে সবার আগে কোন স্কিলটি আপনাকে শিখতে হবে, সেটাও কিন্তু এই পুট ফার্স্ট থিং ফার্স্টেরই একটি অংশ। স্টিফেন কোভি এই তিনটিকে বলেছেন ডিপেন্ডেন্স টু ইন্ডিপেন্ডেন্স। আমরা অন্যের নির্ভরশীলতা থেকে বের হয়ে আস্তে আস্তে নিজের দায়িত্ব নিতে শিখি, আমাদের মধ্যে দায়িত্ববোধ আস্তে আস্তে গড়ে উঠছে, অন্যের নির্ভরশীলতা থেকে আত্মনির্ভরশীলতায় আস্তে আস্তে আমরা এগিয়ে যাই এই তিনটি হ্যাবিটের মাধ্যমে। এস ফোরে কী বলা আছে, থিঙ্ক উইন উইন। আপনি যখন কাজ করতে যাবেন সেই কাজগুলো তো একা করতে পারবেন না, সবার সাথে একসাথে করতে হবে। থিঙ্ক উইন উইন। মানুষ কিন্তু এই সমাজে এই অঞ্চলে বেশ কমে যাচ্ছে সামহাও। উইন উইন মানে আপনি আরেকজনকে ঠকাবেন না। আমরা তো দেখেন যে কীভাবে পাল্লায় কম দেওয়া যায়, কীভাবে এই ওজন কম দেওয়া যায়, কীভাবে কাগজের নিচে 200 গ্রামের আরেকটা হার্ড কভার লাগায় ওজন বাড়ানো যায়, কীভাবে ছেঁড়া টাকা গছানো যায়, কীভাবে মানুষকে নকল জিনিস দেওয়া যায়, তাই না? নকল জিনিসে তো সয়লাভ, আপনি টাকা নিচ্ছেন আসল জিনিসের, দিচ্ছেন নকলটা, তাহলে আরেকজন তো হেরে গেল। আপনি টাকা পাইলেন কিন্তু আরেকজনের সর্বনাশ করলেন, এইটা উইন উইনের বিপরীত। অর্থাৎ আপনি আমাকে টাকা দিবেন, সেটার সমমূল্যে জিনিস আমি আপনাকে দিব, আপনিও খুশি থাকবেন আমিও খুশি থাকব, এটা হচ্ছে উইন উইন। পৃথিবীতে উইন উইন একটা স্কিলও বলা হচ্ছে, শুধু স্কিল প্র্যাকটিস করতে করতে আসলে হ্যাবিট হয়। আমাদের যাদের উইন উইন হ্যাবিট আছে, যেসব মানুষের, তারা কখনো অন্যকে ঠকাবে না। সে যে কোনো ডিলে দেখবে যে তার অপোজিট পার্টি কি ঠকে যাচ্ছে কিনা। সে যদি দেখে যে উইনের লোকগুলো কীরকম, সে যদি দেখে যে অপর পার্টি হেরে যাচ্ছে বা লস করতেছে, সে তাকে বলবে আপনি কিন্তু পরিস্থিতি এরকম হবে, এখন দেখেন আপনি এখানে সাইন করবেন কি করবেন না, নাকি আরেকটু বার্গেনিং করবেন, আপনি দেখেন। এইটাই হলো উইন উইন, কেউ হারবে না। আবার অনেক সময় হয় যে দুপক্ষই জেতার চেষ্টা করে, দুপক্ষই আসলে হেরে যায়, এটাকে লুজ লুজ বলে, দুপক্ষই হারলো। দুই বন্ধু হয়তো মিলে ব্যবসাটা একটু আগাচ্ছিল, ব্যবসাটা বাদ দিয়ে দুজনে বললো না আর ব্যবসা করবো না, তোর সাথে ব্যবসা করা যায় না, সেখানে দুজনেই লুজ লুজ হয়ে গেল। একসাথে থাকলে কিন্তু উইন উইন হতো। উইন উইনের মূল কথা হলো যে আমি জিতলে যেন অন্য কারো ক্ষতি না হয়, আমি জিতবো তুমিও জিতবে, এটি হচ্ছে উইন উইনের মূল কথা। সেটা জীবনের ক্ষেত্রে হোক আর সিদ্ধান্তের ক্ষেত্রে হোক, দেনা পাওনার সর্বত্র এটাই যেন হয়, আপনিই শুধু দিলেন আর একজন শুধু নিতে থাকলো, এটা যেন না হয়। সম্পর্কের ক্ষেত্রে আমাদের উইন উইন প্র্যাকটিসটা রাখতে হবে, জিতবো সবাই, এটি হচ্ছে উইন উইনের মূল কথা। S5টা খুব ইন্টারেস্টিং, যেটিকে বলা হচ্ছে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। এটা কথায় অনেকটা বড় কিন্তু বিষয়টা খুব সহজ। আমরা অন্যকে বুঝতে চাই কি না, আমরা অনেক সময় বলেন এই রাখেন রাখেন আগে আমার কথা শুনেন, ভাই সে আমারে বুঝতেছে না, আগে আপনারা বোঝার চেষ্টা করেন। আসলে সে কি অন্যকে বুঝতে পারছে কি না? অনেক সময় আমরা বলি যে কেউ আমার পাশে নাই, বিপদে কত মানুষের হেল্প করলাম, আমার পাশে কেউ নাই, আপনার পাশে কেন নাই? সে প্রশ্নের উত্তর কি আপনি জানেন কি না, সেটা জানতে হবে। সেজন্য দরকার আমাদের এম্প্যাথি বলা হয়, যে আরেকজনকে আপনি বুঝেন কি না, আরেকজনের কথা শুনেন কি না। এই সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড মানে হচ্ছে আগে অন্যকে বোঝার চেষ্টা করেন, আগে অন্যের অনুভূতিকে বোঝার চেষ্টা করেন। এক্ষেত্রে ইফেক্টিভ লিসেনিং একটি বড় কথা। আপনি কি অন্যের কথা শুনছেন কি না, গভীর মনোযোগ দিয়ে যে বলছেন আমার কথা কেউ শুনে না, এই ভাই থামেন থামেন আমার কথা শুনেন, আপনি কি অন্যের কথা শুনছেন? অন্যের কথা শোনার মতো লোক কিন্তু কম, কিন্তু এই হ্যাবিটটি লাগবেই। আপনি স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে আমরা সবসময় বলি ইফেক্টিভ লিসেনিং হচ্ছে মাস্ট, কমিউনিকেশন স্কিল মাস্ট। অন্যের কথা আপনাকে শুনতে হবে, অন্যের কথা না শুনলে অন্যরা আপনাকে বুঝবে না,
আপনি যখন বলেন যে অন্য কেউ আমাকে বুঝে না, সবাই আমাকে ভুল বুঝতেছে, আপনি অন্যকে ঠিকভাবে বুঝছেন কিনা সেটি হচ্ছে আসল কথা। সেজন্য বলা হয়েছে ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। তবে এর মূল জায়গাটা হচ্ছে অন্যকে শুনতে হবে, ইফেক্টিভ লিসেনিং যেটাকে বলা হয় বা এম্প্যাথেটিক লিসেনিং বলা হয়। এম্প্যাথি এবং ইফেক্টিভ লিসেনিংকে একসাথে বলা হচ্ছে এম্প্যাথেটিক লিসেনিং। এটা খুব জরুরি, অন্যকে বুঝতে হবে আগে। অন্যকে যদি আপনি বুঝেন তাহলে আপনাকে অন্যরা বুঝবে। A6 যেটা বলেছে সিনার্জাইজ। সিনার্জাইজের ক্ষেত্রে মানে হলো যে একে একে তিন হবে, চার হবে, পাঁচ হবে, একে একে দুই হবে না। দুজন ছোট ছোট দুটো ব্যবসা করেছে, দেখা যায় অনেক সময় দুজন যদি একসাথে সেই ব্যবসাটা করে অনেক বড় হয়ে যায়। মার্জিংয়ের একটি কনসেপ্ট কিন্তু এই সিনার্জাইজ। আলাদা আলাদা কোম্পানি, ধরা যাক 10 কোটি টাকার একটা কোম্পানি আছে আর একটা কোম্পানি আছে 10 কোটি টাকার, দুটো মিলে কোম্পানিটা 20 কোটি টাকার। আগে ধরেন যে এই কোম্পানি 10 কোটির থেকে লাভ করত 1 কোটি, এই কোম্পানি 10 কোটির থেকে লাভ করত 1 কোটি। যখনই 20 কোটি টাকা একসাথে হবে তখন তাদের লাভ 3 কোটি, 4 কোটি, 5 কোটি হবে। তখন আলাদা আলাদাভাবেও দেখবেন যে তারা আগের যে 1 কোটি না পাচ্ছে 1.5 কোটি, 2 কোটি টাকা পাচ্ছে। এটা হচ্ছে সিনার্জাইজের মূল কথা। আসলে এটা হচ্ছে টিম অ্যাপ্রোচ, টুগেদার এভরি ওয়ান অ্যাচিভস মোর। আপনারা জানেন টিমের মিনিং। তো এখানে মূল কথা হলো যে সবাই মিলেমিশে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ করলে রেজাল্ট বেশি আসে। অর্থাৎ আপনি একা একা কাজ করে যতটুকু পাবেন, ধরে যান 5 জন একা একা কাজ করে যতটুকু পায়, একসাথে কাজ করলে প্রত্যেকে আগে যা পাত আলাদা আলাদা তার চেয়ে বেশি পাবে। এটাই হচ্ছে সিনার্জাইজের সৌন্দর্য। আমরা যদি বলি 91টি পরিবারের কথা, আসলে আসা দরকার। এই ক্ষেত্রে আমি সবসময় চিন্তা করি সিনার্জাইজের সাথে 91টি পরিবার। 91টি পরিবারে দেখেন আগে সন্তান মানুষ করতে নানা ধরনের বিনিয়োগ দরকার হতো না। আমরা একসাথে থাকলে আমাদের সন্তানকে দেখার অনেক লোকজন থাকে, পরস্পর পরস্পরকে হেল্প করে। এবং হ্যাবিট S4, S5 এবং S6, উইন উইন, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড এবং সিনার্জাইজ, এই তিনটাকে বলা হয় ইন্টারডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স থেকে আমরা বড় আকারে, বড় পরিসরে আমাদের আন্তঃসম্পর্ক এবং আন্তনির্ভরশীলতা গড়ে ওঠে। এবং 91টি পরিবার কিন্তু এখানে আনা যায়। এবং আমরা যদি খেয়াল করি ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলির চেয়ে 91টি ফ্যামিলিতে থাকলে তার অর্জন অনেক বেশি হয় এবং তার উদাহরণও অনেক আছে। আমরা যতই বিচ্ছিন্ন হব তত আমরা লুজ করব। সো সিনার্জাইজের মূল কথা হলো এই, একা একা সবাই যা পায় একসাথে হলে প্রত্যেকে আগে একা একা যা পাত তার চেয়ে বেশি পাবে। অর্থাৎ এক আর এক ইকুয়াল টু দুই থাকে না, এটা 3, 4, 5। 100, 100, 200 হয় না, এটা 200, 300, 400, 500 হতে পারে, আরও বেশি হতে পারে। সর্বশেষ যেই হ্যাবিটটি আমাদের থাকা দরকার, যে কারণে আমরা এই চ্যানেলটিও তৈরি করেছি, সেই কারণে শার্পেন ইউর স্কিল, শার্পেন যেটাকে উনি বলেছে S7S Sharpening। এই 7টি হ্যাবিট কখনো আপনি ভুলবেন না যদি সিরিয়ালটা মনে রাখেন। যে কাজের সিরিয়ালগুলোও যদি দেখেন, লাইক প্রথমে প্রোঅ্যাক্টিভ হতে হবে, তারপরে আপনি শেষটা দেখে কাজ শুরু করবেন, তারপরে প্রথমে যা করা দরকার সেগুলো আগে করবেন, পুট ফার্স্ট থিং ফার্স্ট, কেউ যেন আপনার টিমে হেরে না যায় বা আপনি কাউকে না ঠকান, উইন উইন সবসময় চিন্তা করবেন, তারপরে অন্যকে বোঝার চেষ্টা করবেন, নাহলে কিন্তু কাজ আগাবে না, একত্রে কাজ করবেন। এই যে একটার পর একটা BBPT SSS, এটা মনে রাখি আমি। এইভাবে এই 7টা হ্যাবিট আমি কখনো ভুলি না। কীভাবে মনে রাখি? BBPT SSS, বিতে কী হয় সেটা আপনারা দেখছেন এবং SSS কী হয়, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড, সিনার্জাইজ এবং শার্পেনিং। শার্পেনিং দ্য স, এই যে আমরা নিজেকে শানিত করা, অর্থাৎ নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে হবে, স্কিলগুলো বাড়াতে হবে, না হলে টেকা যাবে না। এই যে নিজেকে আপডেট করা, অর্থাৎ আমি যা জানছি অনেক আছে, জানছি অনেক জানছি, আর জানা দরকার নেই। কিন্তু পরিবর্তিত পৃথিবীতে আপনি খেয়াল করছেন অনলাইনে এখন আপনাকে কত স্কিল শিখতে হচ্ছে, আগে যেগুলো দরকারই ছিল না। যেমন আমরা একটা কাজ করছি যে অফলাইন কমিউনিকেশন স্কিল বলতে আগে আমাদের যত কোর্স ছিল আর এখন অনলাইন কমিউনিকেশন স্কিল অনেক তফাত। অফলাইন কমিউনিকেশন স্কিল, অনলাইন কমিউনিকেশন স্কিল অনেক তফাত। কাজে আমাকে অনলাইন কমিউনিকেশন স্কিলের সাথে আপডেটেড হতে হচ্ছে, আমার সাথে যারা আসেন তাদেরকেও আপডেট হতে হচ্ছে। আপনার প্রতিটা স্কিল, সেটা সাবজেক্টিভ স্কিল হোক, সফট স্কিল হোক, প্রতিনিয়ত নিজেকে শানিত করতে হবে, নিজেকে ধারালো করতে হবে, নিজের স্কিল বাড়াতে হবে, কম্পিটেন্সি বাড়াতে হবে। এটি বলা হচ্ছে S7 Sharpening। তো চেষ্টা করলাম সংক্ষেপে বাংলাদেশের আলোকে স্টিভেন কভির বিখ্যাত দ্য 7 Habits of Highly Skilled People এর সংক্ষেপে একটু বলার।
আশা করছি কিছুটা হলো আপনাদের কাজে লাগবে। আবারও সাত ডিসক্লেমার একসাথে বলতে চাই, BBPTSS, বি প্রোঅ্যাক্টিভ, বি বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, পুট ফার্স্ট থিং ফার্স্ট ফর পি, টি মিন্স থিঙ্ক উইন উইন, এস সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড, পরের এস সানাজাইজ, সর্বশেষ এস হচ্ছে শার্পেনিং, শার্পেনিং দ্য সো। তো এই যে সাতটি অভ্যাসের কথা বললাম, এগুলো আমাদের থাকলে আপনি স্পোকেন ইংলিশ শিখতে পারবেন, যে কোনো স্কিল শিখতে পারবেন এবং জীবনে এগিয়ে যেতে পারবেন। আপনি অনেকক্ষণ যাবৎ মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখেছেন শুনেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।